আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা তো আপনার দোকানে আসছি, এখানে দোকানে দেখতেছি অনেক রকমের আইটেম। এগুলো কি সব বেতের আইটেম নাকি? সব বেত এবং কিছু কিছু অল্প কিছু আছে, বাস সব বেত। আচ্ছা, আপনাদের দোকানটা কোথায়? পান্তপথ 172/E পান্তপথ, বসুন্ধরার অপোজিটে। আপনাদের এখানে কি কি আইটেম আছে এবং কি কি প্রোডাক্ট আছে একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি ভাবে দেখান, এবং কোনটার কোন নাম এবং প্রাইস কিরকম সেটা একটু বলে দেন। দেখেন, আপনি এখানে ভ্যারাইটিস বিভিন্ন ধরনের। আচ্ছা, আপনি একটু আমাদের সাথে আসেন। চেয়ার আছে, সোফা আছে, মোড়া আছে, স্টোল আছে, ঝুলনা আছে। এখন যে আপনাদের এখানে যেগুলো দেখতেছি, এখন আমাদের ক্যামেরায় যেগুলো দেখা যাইতেছে, এগুলো নাম কি? এগুলো বলচেয়ার। বলচেয়ার? আচ্ছা, এই বলচেয়ারের প্রাইসটা কিরকম? এগুলো সাপোজিট চেয়ার এক একটা পড়ে 6,500। 6,500 এই বলচেয়ার? এটা কি দিয়ে বানানো? বেত দিয়ে, সম্পূর্ণ বেত, ইন্দোনেশিয়ান বেত। ইন্দোনেশিয়ান বেত। এটার প্রাইসটা কিরকম? 6,500 পিস। 6,500 প্রতি পিস, এক একটা চেয়ার প্রতি পিস। আর উপরে এটা টেবিল আছে, ঝুড়ি আছে, টেবিল উপরে গ্লাস আছে, গ্লাস আছে, 10 মিলি গ্লাস, 10 মিলি গ্লাস দিয়ে। আপনার প্রাইসটা? এটা টেবিল, এটা পুরো 5,000। 5,000 গ্লাস সহ? গ্লাস সহ। এখন যেটা দেখতেছি, ফোর বক্স, এটা সব ফ্রুট বক্সের প্রাইসটা? এগুলো 1500 পিস। আর সোফাটা? এখন যে আপনাদের এই সোফাটা দেখতেছি, এটা পুরো সোফাটা পড়ে 24,000। সেটের কি কি আছে? সেটের সোফা একটা, সিঙ্গেল চেয়ার দুইটা, টেবিল একটা, গ্লাস দিয়া, এটা 24,000। সেটা নেওয়ার সময় কি আপনারা কোনো কালার করে দিবেন নাকি? ভার্নিশ করে দিব, সম্পূর্ণ ভার্নিশ করে দিব। এখন যেটা দেখতেছি, এই যে দোলনা, ফাইবারের দোলনা, এটা ফাইবারের দোলনা? জি। এটা কি দিয়ে বানানো? এটা ফাইবার দিয়ে বানানো, রডের ফ্রেম। রডের ফ্রেম। এটার প্রাইসটা? এটা পড়ে 11,500। 11,500 এখন যে দোলনাগুলো দেখতেছি, এগুলো কি দিয়ে বানানো? এগুলো বেত দিয়ে বানানো। এগুলো আমি রশি দিয়া টাঙাইতে হবে উপরে সিলিংয়ে, হুক করে রশি দিয়ে টাঙাবেন। এগুলো প্রাইস পড়বে 4,500 টাকা আছে, 3,500 টাকা আছে, 5,500 টাকা আছে, ছোট বড় আছে, মাঝারও আছে। এখন তো দেখা যাইতেছে গুড়া, একটা বাচ্চাদের দোলনার গুড়া, বাচ্চাদের জন্য আর কি। এটাতে কি কোনো সিট আছে নাকি? এটা বসার যে জায়গা সিট আছে, যেখানে সিট আছে, দুই পা দুই দিকে দিয়া, ওই যে পা দানি, পা দানি। আর এটার উপরে আর কি কোনো ফোম জাতীয় কোনো কিছু দিতে পারেন? এটার প্রাইসটা কত পড়বে? এটা পড়ে 2,500 টাকা। 2,500 টাকা 5 মিলি রে। এখন যে দোলনাটা দেখতেছি, এটা পড়বে 18,000, ওইটা পড়বে 16,000। এটা পড়বে 16,000। আচ্ছা, এটা কিসের তৈরি? এগুলো ফাইবারের। ফাইবারের এমএসএ স্ট্যান্ড সহ, স্প্রিং সহ, চেইন সহ। এটার প্রাইসটা? এই দোলনাটার 16,000 বললেন। এটার ফাইবারটা কিসের? চায়না ফাইবার। চায়না ফাইবার। এখন যে সোফাটা দেখতেছি, এটা কয় চেয়ারের সোফা?
সোফাটার নামটা এটা হলো গিয়া রকি সেট এটার প্রাইসটা 22,000 উপরে যে চেয়ারটা দেখতেছি এটা হবে 5,500 টাকা গার্ডেন চেয়ার পাশে আরেকটা চেয়ার দেখা যাইতেছে এটা গার্ডেন চেয়ার এটা হবে 4,000 কি চেয়ারের সাথে অন্য কিছু আছে সিটের এখানে গদি টাইপের কিছু এগুলো আলাদা এক্সট্রা ভাবে নিতে হবে আচ্ছা এখন যে দোলনাটা দেখতেছি এটা ফুল বেতের কুসুম সহ 12,000 এখন যেটা দেখতেছি এটার নামটা কাপড় রাখার লন্ড্রি বক্স এটার প্রাইসটা 2,000 নিচে এই যে মোড়া টাইপের দেখা যায় এটা 2,000 টাকা এটা 2,000 উপরে যে চেয়ার এটা 4,000 টাকা পিস কাপ চেয়ার 8,000 টাকা পিস কুসুম সহ নাকি কুসুম ছাড়া 8,000 টাকা পিস এখন যে সোফাটা দেখতেছি 9,000 এটা কয় সিটার 3-সিটার আর উপরে যে সাইড টেবিলটা 2,500 টাকা গ্লাস সহ কত মিলি গ্লাস 5 মিলি টু সিটের সোফা 8,000 টাকা দাম পড়বে এটা কিসের তৈরি বেতের ফুল বেতের 7,000 হাই গার্ডেন চেয়ার এটাও কি ফুল বেতের এখন যে মোড়াটা দেখতেছি এটার প্রাইসটা 2,000 পাশের এই সোফাটা এখন যেটা দেখতেছি এটার প্রাইস 7,000 পুরোটা 9,000 এক একটা ঝুড়ি 800 টাকা এগুলো কি ফুল বেতের আচ্ছা এখন যেটা দেখতেছি এটার নাম কি দেখি পার পিস হিসাবে নাকি তিন পাটে মেশা 66 ইঞ্চি আচ্ছা 3 পাটে 66 ইঞ্চি কোয়ালিটির উপর দাম এখন যেটা দেখতেছি এটার নাম কি এটার প্রাইসটা কত বললেন 3,000 টাকা এটা কি ফুল বেতের ফুল বেতের এখন যেটা এটা দেখতেছি এটার প্রাইসটা এটা 1,200 এখন যেটা দেখতেছি এটা 1,000 টাকা এই ঝুড়িটা ফ্লাওয়ার চেয়ার বিভিন্ন ধরনের চেয়ার থাকে এগুলো এই শোরুমে আসলে আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন দেখলে দামাদামি করে এমন না ফিক্সড প্রাইস
মার্কেটিং করে নিতে পারেন আপনি। আর আমাদের এখান থেকে যে আর কি ভিডিওটা করলাম আমাদের চ্যানেল থেকে, যারা আসবে এই ভিডিওটা দেখে আপনার দোকানে, অবশ্যই তাদের জন্য কিছু ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্ট আছে এবং অনারও আছে। ওকে, ধন্যবাদ আপনাকে।